দর্শক আমন্ত্রণ, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সঙ্গে আছি আমি নাজিয়া কোনার। শুরুতে জানিয়ে দিব আজকের শিরোনাম। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বইছে ক্ষোভের ঝড়। বাকবিতণ্ডায় জড়া ইসরায়েল ও ইরান, ইরানের রাষ্ট্রদূত জানায় এই হামলার মাধ্যমে পরিষ্কার গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় তেল আবিব, সেই সাথে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানান তিনি। জবাবে জায়নবাদী রাষ্ট্রদূত বলেন, বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অর্থদাতা হচ্ছে ইরান। ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজায় ঢল নামে হাজারো মানুষের। ফিলিস্তিনি জনগণ আর সাধারণ ইরানিদের ক্ষোভ যেন মিলেছে এক বিন্দুতে। জনতার এই ক্ষোভ সঞ্চারিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে। ইসরায়েলের একটি দৈনিকের দাবি, হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনি, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি। হানিয়ার মৃত্যু গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ডেকে আনবে কিনা তা নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডাকা হয় জরুরি বৈঠক। এতে ক্ষোভ জানান ইরানের রাষ্ট্রদূত, বলেন গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় তেল আবিব। নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য দেশের উচিত এ হামলার নিন্দা জানানো। ইসরায়েলের এই হামলা নিঃসন্দেহে জাতিসংঘ চার্টারের পরিপন্থী। শুধু নিন্দা নয়, প্রত্যেক রাষ্ট্রের উচিত ইসরায়েলের ওপর উপযুক্ত নিষেধাজ্ঞা আরোপ করা। হত্যার নিন্দা জানায় চীন, রাশিয়া, আলজেরিয়া সহ আরো কয়েকটি দেশ। আর প্রতিশোধের জন্য অস্থিরতা না বাড়ানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। আমরা দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই এবং ভবিষ্যতে যে কোনো হামলা এড়ানোর জন্য অনুরোধ করছি। সেই সাথে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার দিকেও দুপক্ষকে মনোযোগী হতে হবে। যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড দাবি করেন, হানিয়া হত্যায় কোনোভাবে জড়িত নয় ওয়াশিংটন। সিঙ্গাপুরে এক সাক্ষাৎকারে একই দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। হানিয়ার উপর এই হামলার ব্যাপারে আগে থেকে কিছুই জানত না যুক্তরাষ্ট্র, কোনোভাবে জড়িতও ছিল না ওয়াশিংটন। এ ব্যাপারে সন্দেহ করাও অনুচিত। হানিয়া হত্যাকাণ্ডের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে পশ্চিম তীর, তুরস্ক, তিউনিশিয়া, লেবানন ও পাকিস্তানে। আশাস চৌধুরী, চ্যানেল 24। ক্ষেপণাস্ত্র নয়, হামাস প্রধান ইসমাইল হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, তেহরানের যে গেস্ট হাউসে হানিয়া অবস্থান করছিলেন সেখানে দু মাস আগে রাখা হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা, পরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের আট কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। হত্যার পর ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বিষয় নিশ্চিত করেছে বলেও জানান মার্কিন কর্মকর্তারা। বিস্ফোরণে একটি দেয়ালের অংশ ধসে পড়লেও অক্ষত ছিল ভবনটি, তাই একে ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে মানতে নারাজ তারা। এদিকে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, গেল 13 জুলাই গাজা উপত্যকার খান ইউনিসে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় দেইফকে। সে সময় শুধুমাত্র কমান্ডার রাফা সালেমাহকে হত্যার দাবি করেছিল তেল আবিব। বৃহস্পতিবার দেইফ নিহত হয়েছিল বলে নিশ্চিত করে IDF, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মানবিক অঞ্চলটিতে সেদিনের হামলায় প্রাণ হারিয়েছিল অন্তত 90 ফিলিস্তিনি। 1965 সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম হয় দেইফের। তার আসল নাম মোহাম্মদ মাসরি। 1987 সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন, তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটি বিরতি নিচ্ছি, পরে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বর্ণবাদী মন্তব্য আর বিতর্ক যেন নিত্যসঙ্গী ট্রাম্পের। একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচনা আর সমালোচনার শীর্ষে সবসময় তিনি থাকেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী কমলা হ্যারিসকে বর্ণবাদী মন্তব্য করে
তিনি নতুন বিতর্কে জন্ম দিলেন। এর আগে মনোনয়ন পেয়ে ট্রাম্পকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন কমলা হ্যারিস। এই পশুদের আমার চেনা আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সমর্থন পেয়ে ট্রাম্পকে ইঙ্গিত করে এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন কমলা হ্যারিস। এতে কমলার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ এনেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। A leader who does not respond with hostility and anger when confronted with the সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন ট্রাম্প নিজেই। গেল বুধবার যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বার্ষিক সম্মেলনে ট্রাম্প দাবি করেন, কয়েক বছর আগ পর্যন্ত কৃষ্ণাঙ্গ নন, ভারতীয়ই ছিলেন কমলা। She was always of Indian heritage. কমলা হ্যারিস সব সময় ছিলেন ভারতীয়। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরেছেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতে শুরু করার আগ পর্যন্ত আমি জানতাম না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হয়ে গেলেন এবং এই পরিচয়ে পরিচিত হতে চান। Because she was Indian all the way and then all of a sudden she made a turn and she became a black person. তবে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকদের একটি বড় অংশ। What is your message today? ট্রাম্পের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনে রীতিমতো ধুয়ে দিয়েছেন কমলা হ্যারিস। আমরা সবাই জানি ট্রাম্প আমলের চার বছর কেমন ছিল। আমরা সে সময়টাতে ফিরে যেতে চাই না। কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সম্মেলনে ট্রাম্পের বক্তব্য ছিল অসম্মানজনক ও জাতিবিদ্বেষপূর্ণ। মার্কিন জনগণের জন্য সেই নেতা প্রয়োজন যিনি জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করবেন। তাই এটি আমাদের ভবিষ্যতের জন্য লড়াই, স্বাধীনতার জন্য লড়াই। গেল মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরুর পর থেকে অনলাইনে লৈঙ্গিক ও বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন কমলা হ্যারিস। কিছু উগ্র ডানপন্থী তার বর্ণ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ভারতের কেরালায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 288 জনে। এখনো চলছে উদ্ধার অভিযান। এদিকে ভারী বৃষ্টি এবং বন্যার কারণে দিল্লিতে 9 জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লি সরকার। বন্যায় নাকাল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ আরও বেশ কিছু অঞ্চলও। এসব অঞ্চলে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন অনেকে। লাগাতার বৃষ্টিতে গেল মঙ্গলবার কয়েক দফা ভূমিধসের কবলে পড়ে কেরালার ওয়ার্নারের পার্বত্য অঞ্চল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন মেম্পাড্ডি, মুন্ডাকাল ও চুরমালার কয়েকশো মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় 300 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান, তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে তা। ওয়েনার সহ রাজ্যের 8 জেলায় আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। 4 জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। পরিস্থিতি নিয়ে আলোচনায় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান বিরোধী নেতা রাহুল গান্ধীও। দক্ষিণের রাজ্যগুলোতে ভূমিধসের আশঙ্কা আগেই করেছিল কেন্দ্র, এজন্য কেরালার সরকারকে সতর্ক করা হয়েছিল বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ওয়েনারে বিপুল প্রাণহানির পুরো দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপান তিনি, যদিও কেন্দ্রের এই অভিযোগ অস্বীকার করেছেন কেরালার মুখ্যমন্ত্রী। গেল 24 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখেছে দিল্লির কয়েক অঞ্চলও। বন্যার কারণে ক্রমে বাড়ছে প্রাণহানি। গাজীপুরের ড্রেনের পানিতে ডুবে মারা গেছে মা ও শিশু। নয়ডায় দেয়াল ধসে দুজন ও গুরুগ্রামে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে কয়েকজনের। সড়কের জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঝুঁকি এড়াতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লি সরকার। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বৃষ্টিতে নাকাল ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশও। প্রাণহানির পাশাপাশি হিমাচল প্রদেশে অর্ধ শতাধিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। মিলা খন্দকার, চ্যানেল 24। বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের। গেল 3 মাসে যা প্রায় $40 বিলিয়ন এবং এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় 22% বেশি। এই ধারা অব্যাহত রাখতে চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পণ্যের বিকাশে $40 বিলিয়ন ব্যয় করবে বলে জানিয়েছে মেটা। ধারণা করা হচ্ছে বছরের শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এআই সহকারী প্রতিষ্ঠান হতে যাচ্ছে তারা।
দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। 17 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যাংক ঋণের সুদ হার বাড়ালো জাপান। দেশটির মূল্যস্ফীতি কমাতে এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 3 মাসে অর্থনীতির আয়তন হ্রাস পেয়েছে প্রায় 3%। ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাংকের দেয়া সুদ হার বাড়ানোর ঘোষণার আগেই এ তথ্য জানায় জাপানের কেন্দ্রীয় ব্যাংক। দর্শক, এবার এক নজরে দেখে নেব বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবর। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ানোয় প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি চীনের সাংহাইয়ে। তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 7 দিন সাহাই, নানজিং, হাংঝু সহ 7টি অঞ্চলে তীব্র তাপদাহ বয়ে যাবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যার কবলে পাকিস্তানের লাহোর, এতে প্রাণ গেছে একজনের। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাড়ি, ঘর, হাসপাতাল, স্কুল সহ বহু স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ, ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বৃহস্পতিবার 3 ঘন্টায় শহরটিতে 360 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং নির্ধারিত মূল্যের বেশি দরে চাল ও তেল বিক্রি করায় বেশ কয়েকজন পাইকারি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। বাজার কারসাজির অভিযোগে ইয়াঙ্গুন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নিয়েছে দেশটির জান্তা সরকার। দর্শকের সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ গ্রুপের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ।